সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 110 টাকা কেজি, তা আজ 30 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 140 টাকা করে প্রতি কেজি। আর আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। এছাড়া কাঁচামরিচের দাম কিছুটা কমলেও এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে 200 টাকা দরে। অপরিবর্তিত রয়েছে আলুর দাম। গেল সপ্তাহের মতো আলু এখনও বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজি। দেশি আদা 120, আর আমদানিকৃত ভারতীয় আদা বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। সিজন শেষ পর্যায়ে চলে এসে দাম একটু ভাবে এটাই স্বাভাবিক। চারিদিকে বৃষ্টি বন্যা এইভাবে ছিল, প্রাকৃতিক যে দুর্যোগ অনেক বেশি হয়েছে, বন্যা বৃষ্টি হয়েছে না, সেই তুলনামূলক এই শুকনো আইটেমের দাম তো বাড়ে নাই। এটা কিন্তু বছরে একবার উৎপন্ন হয়, সারা বছর চলে জিনিসটা, কিন্তু বছরে দুইবার উৎপন্ন হয় না, একবার হয় না, একবার হলে দিয়ে এটাই সারা দেশ সারা বছর চলে একবার উৎপন্ন দিয়ে। স্টক পেয়ে সংকটে কমে গেছে, কমে যাওয়ার কারণে দাম বাড়ছে, চাহিদা অনুযায়ী মাল কম। ইন্ডিয়ান পেঁয়াজ তো দাম অনেক, 110 টাকা ইন্ডিয়ান পেঁয়াজ। দাম বৃদ্ধির প্রতিযোগিতায় পিছিয়ে নেই মাছের বাজার। চাহিদার তুঙ্গে থাকা পাঙাশ বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা কেজি, আর তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 টাকা দরে। পাশাপাশি রুই, কাতল, চিংড়ির দামেও রয়েছে অস্বস্তি। প্রতি কেজি রুই মাছ 350 থেকে 400 টাকা, প্রকারভেদে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, আর কাতল মাছ বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। তেলাপিয়া হইল আপনি 220-210। দাম তো বেশি কম কো, কেন বেশি? কেন বেশি? মাছ তো নাই, মাছ না থাকলে আমরা কি করুন কন, আমরা তো ভাই কিনে আনি। আমাকে কেজি তো 20 টাকা লাভ হইলে তো অনেক টাকা, আমরা কি 2-1 কেজি মাছ বেচি? আমরা অনেক মাছ বেচি ভাই, অন্তত আমরা এই লাইনটার মধ্যে। আজকে শুক্রবার এলে দাম বেশি, আপনি কাল ভুল করছেন, কালকে নিক কি যাবে, কাল পাও ধরছি মাছতে, কাস্টারে পাও ধরছে আর দিয়া, যে ভাই 320 চাইলে আজকে কেটে 50টা বেশি আনছি আমি কিনিয়া, কি করবো কাল? আজকে 400 বেচতেছি, 320 চেয়েছি, পা ধরছি আর দিয়া, বিশ্বাস করেন? জানে নাই আজকে দাম বেশি, আগে 10-20 টাকা বাড়তে একটু, মাছ কম তো বৃষ্টির কারণে, তার জন্য এই মাছ কাঁচামালের কোনো সিকিউরিটি নাই, বাড়তে পারে 20 টাকা, আবার কমতে পারে 20 টাকা, এইরকম আর কি। এদিকে ক্রেতা না থাকায় মাংসের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি গরুর মাংস 750 টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1100 টাকা। তবে গেল সপ্তাহের চাইতে সবজির দাম কিছুটা নিম্নমুখী রয়েছে বলেছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে আসতে শুরু করেছে শীতের সবজি। ফুলকপি, বাঁধাকপি, লাউ, পটলের দাম হাঁকা হচ্ছে 40 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত। আমরা এই কাঁচামালটা আপনি মনে করেন আজকে লয়ে বইছেন, আজকে সারা দিন কি 3 ঘন্টা বৃষ্টি নামলে আপনার এই কাঁচামালটি পুরা ধরা, আপনি বেচতে পারবেন না। আজকে মনে করেন 60 টাকা কিনে আনছেন, কালকে বেচা লাগবো আপনি 40 টাকা, কেজিতে 20 টাকা নাই, এটা তো কাস্টমারে বোঝে না, এটা তো আমরা ব্যবসা করি আমরা বুঝি। গরুটা কম কিনে এখন গরুর বাজার বস্তু বিক্রি হয় কম, পয়সা কিনে নেয় মাইজের হাতে খাইবো কি না কি, সব জিনিসের দাম বেশি আপনি। আর বলে 190 টাকা, 200 টাকা, 85 টাকা, বড় দাম একটু কম, ছোট দাম বাজার মাসের বাজার বেচারি নেই, দাম কম আছে। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বেড়েছে পেঁয়াজের দাম, তাই দ্রুত পদক্ষেপ না নিলে দাম আরও বাড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ। অনেক তরকারি দাম অনেক বেশি, মাছের থেকে তরকারি দাম অনেক বেশি, সরকারের এখানে নিয়ন্ত্রণ খুব দরকার, খুব নিয়ন্ত্রণ দরকার, বাজার সিন্ডিকেট এখন অনেক হয়ে গেছে, আগে হয়তো বা একটা দল করতো, এখন বিভিন্ন দল সিন্ডিকেট করতো। বাজারের অবস্থা খুব ভালো নয়, সব জিনিসের দাম বেশি, খাইতে হলে নিতে হবে। পেঁয়াজের দাম তো সে তো সবাই জানে, লাগামবিহীন পেঁয়াজের দাম, এটা বলার কিছু নেই, আগে যা আছে সেটাই তো আছে। ব্যবসায়ীদের অবশ্যই কারসাজি আছে, আপনার প্রশাসনিক, আমরা তো বাঙালি, আমাদের হচ্ছে মারি সুজা, প্রশাসনিক কাঠামো যতক্ষণ শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা কন্ট্রোলে আনতে পারবেন না, কারণ আমাদের বাঙালি তো আমরা সহজে সোজা হয় না, সোজা পথে না গেলে সোজা হয় না। দেখেন আপনি ক্যান্টনমেন্টের ভিতরে গেলে আমরা ঠিকই সোজা চলি, কিন্তু আমরা যখন ক্যান্টনমেন্ট ছাড়া যাই তখন আমরা ঠিক ভিন্ন রূপে যাই, এই জন্য প্রশাসনিক কাঠামো খুব আরও শক্ত হতে হবে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সবজি প্রতিটা কেজিতে 20 টাকা 30 টাকা বাড়তি,
সাধারণ মানুষের এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটা অতি সত্বর বাজার মনিটরিং করে এই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসার জন্য এটা অতি সত্বর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের চাওয়া, সাধারণ মানুষের এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। তারা চায় শান্তি এবং দ্রব্যমূল্যের দাম যত নিয়ন্ত্রণে থাকে।